পাঠান মুক্তির এক বছর পর একই দিনে এলো সিদ্ধার্থ আনন্দের ফাইটার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ঋত্বিক রোশন ও দীপিকা পাডুকোন। গত 25 জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এই সিনেমাটি। শুধু ভারতে 4200 পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির আগে থেকেই ভারতে এই সিনেমা নিয়ে চলছিল তুমুল উন্মাদনা। এদিকে একের পর এক দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয় ফাইটার। তবে অ্যাকশন ঘরানার এই সিনেমা মুক্তির আগেই বিতর্কে জড়ায়। প্রথমত, আপত্তিকর দৃশ্য সহ বেশ কিছু কারণে সেন্সর বোর্ডের কাচির নিচে পড়ে। দ্বিতীয়ত, মুক্তির দুদিন আগে গালফ কর্পোরেশন কাউন্সিল ভুক্ত 5টি দেশে নিষিদ্ধ করা হয় সিনেমাটি। এরপর অগ্রিম টিকিট বিক্রি করে আলোচনার আফের জন্ম দেয়। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বেশ সাড়া ফেলে, সময়ের সঙ্গে আয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, মুক্তির প্রথম দিনে ভারতে সিনেমাটি আয় করেছে 24.6 কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে 41.2 কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে 30 কোটি রুপি। ভারতে সিনেমাটি মোট আয় দাঁড়িয়েছে 95.8 কোটি রুপি আর বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় 100 কোটি রুপি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এটি একটি এরিয়াল অ্যাকশন মুভি। এটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক রোশন, দীপিকা পাডুকোন, কারক সিং গ্রোভার, অনিল কাপুর সহ আরও অনেকে। গত বছরও একই দিনে মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দের পাঠান।